আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে একটু চাপা শুটকির ভর্তা বানাইছি, দেখাইতেছি। কাঁচামরিচ দেওয়া, একটু অবশ্য তেল দিছি শুটকিতে ভাজার জন্য। ওদিনটা ছিল আরও গ্রিন। একটা পেস্ট দিছি, রসুন দিছি, আর কাঁচামরিচ আর শুটকি উপরে বিছাই দিয়ে সিদ্ধ করে পরে আবার যখন পাটায় বাটলাম পরে আবার কাঁচা পেঁয়াজ অ্যাড করছি একটু কেটে, তাহলে টেস্টটা দাঁতের মধ্যে কামড় লাগে, ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়। এই যে আমি পাটা মাখছি, ভাতটা খাবো মুছে, সবসময় বানাই আলু ভর্তা, ডিম বোনায় আর কাঁঠাল পিচের ভর্তা বানিয়েছি আজকে। এই তাঁতটি খামড়ে একটু খেলে চলে যাবো, ওই সুটকি বলছি পাটা মাখাইছি ঠিকই আনা আপামার জন্য, হয়তো রাত্রে খাবো ডিম বোনা, আর এটা বিকেলে নাস্তার জন্য ডিমের চপ বানাবো আর কি অনেকদিন পর। তাই একসাথেই আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি, শর্টকাট আর কি, দুই কাজ করলাম আর কি, দুইটা কাজ একসাথে আর কি ইয়ে হয়ে গেলো, কারণ ডিম বোনা হয়ে গেলো আর এটা আলুর চপ হইব, ডিম চপ আর কি, আলু দেওয়া বেসন দিয়ে এটা বানাবো বিকালে নাস্তা। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, আমার সাথেই থাকবেন। এই যে মাঝে মাঝে ডেলি ডেলি গুস্ত মুস্ত খাইতে খেতে মাসে টায়ার্ড হয়ে যায়, এর জন্য মাঝে মাঝে ভর্তা খাইতে হয়, শুটকির ভর্তা খাইলে অবশ্য কষ্ট হয় মাঝে মাঝে, একটু একটু খাই জিভার লাগছে, এটা তো থামতে পারি না, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যে একটু আগে নেবলে যে লাগে এত কষ্ট ইউজ হয়ে গেছে তো খেতে খেতে। তার মাঝে মাঝে আমরা মাসে একবার বানাই আর কি। আর যে কাঁঠাল পিছিয়ে ভর্তা বানছে, ধনিয়া পাতা, পোড়ামরিচ, পেঁয়াজ, এটার সাথে লবণ আর কিছু না, তবে স্কিন লাল স্কিনটা কিন্তু আমরা ফালাই না, এটা ভেজে একটু সিদ্ধ করছি, বাটতে যেন আমার সুবিধা হয়, ড্রাইটা বাটলে আরও টেস্ট হয়, এটা ভর্তাটা একটু টেস্ট হয়, তার নরম করার লেগে পাটার মধ্যে, এর জন্য এটা সিদ্ধ করে নিছি, তাও ড্রাই এটা। এই তো কেমন লাগলো ভিডিওটা বলবেন আপনারা, কমেন্ট করে জানাবেন, টুটি থাকলে কমার চোখে দেখবেন, এটাই সরি কেউ লাগে শেয়ার করতে পারি না। আর এটা বিকালে বানাবো আর কি, হ্যাঁ বেসনটা গুলাই রাখবো, আর একটু পেঁয়াজুর লেগে ডাল ভিজাবো। ভর্তা করতে অনেক সময় লাগে, মাংস মাংস রাঁধতে বেশি সময় লাগে না, কিন্তু ভর্তা ভাজি করতে গেলে অনেক সময় ধুইতে হয়, ভালো করে শুটকি গেলে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়, কারণ কী দেয় কী দেয় বানায়, কত ওষুধ দেয় ই দেয়, এখন শুনি না খাওয়াই বেটার, কেন ক্যান্সার ম্যান্সার হয়ে গেলে, এর জন্য আমি গরম পানি দিয়ে বলকায় ধুয়ে নিই। আমার বড় বন্ধু শুটকি সাবান দিয়ে ধুয়ে খাইতে আগে, আমি তো খাই না শুটকি দিয়ে সাবান দিয়ে তো গন্ধ লেগে, তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন।